বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জিকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি সবার ঈদ সুন্দর ও সুস্থভাবে কেটেছে। আলহামদুলিল্লাহ, আমাদেরও ঈদটা সুন্দরভাবে কেটেছে প্রবাসে। তো আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। এটা ছিল ঈদের দিন, তো সকালবেলা সেমাই রান্না করছি। তো সবসময় রাতেই রান্না করে রাখি, কিন্তু আজকে সকালবেলা রান্না করেছি কারণ দুপুরে মেহমান আসবে, তো সেজন্য। তো যাই হোক, এখন আমি সেমাইটা রান্না করে নিচ্ছি। নর্মালভাবেই রান্না করেছি দুইটা সেমাই, অত বেশি ঝামেলা করিনি, কারণ যেহেতু মেহমান আসবে তো আরও অনেক কাজ আছে সেজন্য। তো এই তো আমি এখানে দুই রকমের সেমাই রান্না করব। তো দেখুন ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত। ঈদের দিন আমি কিভাবে মেহমানদের জন্য আয়োজন করলাম, তো সেটাই আমি প্রথম যে সেমাইটা করেছি সেটা সাবুদানা দিয়ে করেছি। তো সাবুদানাটা আগে ভিজিয়ে রেখে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এই যে দেখেছেন সেমাইটা দিয়ে দিয়েছি। তো সেমাইটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, চুলাতে উঠিয়ে ফেলবো, এখনই আমি উঠিয়ে ফেলবো। তারপরে আমি এটার মধ্যে জাল করা গাঢ় দুধ থাকে, তো ক্যানের মধ্যে থাকে সেটা, তো সেটা দিয়ে দেবো যেহেতু সময় নেই। না হলে আমি সব সময় দুধটাকে জাল করে এরকম ক্ষীরের মতন করে তারপরে আমি সেমাইটা দিই। তো যেহেতু আজকে বেশি সময় নেই তো ক্যানেরটাই দিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা দিয়ে আমি এখন বেশিক্ষণ রাখবো না, উঠিয়ে ফেলবো, যেহেতু ওটাও জাল করাই আছে, ক্যানের যে দুধটা দিলাম সেটা। বাংলাদেশে তো গতকালই চলে গিয়েছে, মানে সোমবারে। তো আমাদের এখানে রবিবারে ঈদ ছিল, তো এটা আমার রবিবারের ব্লগ। তো সবাই মনে হয় ভালো ঈদ কাটিয়েছে, আর দেশে তো অবশ্যই ভালো ঈদ কাটিয়েছে পরিবারের সবার সাথে। তো এই তো আমার সেমাইটা হয়ে গেছে, এখন আমি এখানে বাদাম দিয়ে দিয়েছিলাম। তো এই তো দ্বিতীয় সেমাইটা করব, এটা হচ্ছে লাচ্ছা সেমাই। এটা তো একদম সহজ, তো সবাই করতে পারে। দুধটাকে ভালো করে জাল দিয়ে তারপরে এটা সেমাইয়ের মধ্যে ঢেলে দিব। আমার প্ল্যান ছিল যে নবাবি সেমাই বা অন্য কোনো ডিফারেন্ট টাইপের সেমাই করব, কিন্তু করা হয়নি। আগের দিন রাতে আমি অন্য কাজ করছিলাম, তো এগুলো আর করা হয়নি, অনেক রাত্র হয়ে গেছে, তো সেজন্য। তো অন্যদিন আমি শেয়ার করব আপনাদের সাথে অন্য ভিন্ন টাইপের কোনো সেমাই রেসিপি। তো যাই হোক, এই সেমাইটাও হয়ে গেছে, এটাকে এখন রেখে দিব। তো আমি এখন দুপুরের জন্য এই যে মাংস রান্না করব, মাংসের প্রিপারেশন নিব। তো সব কিছুর প্রিপারেশনই নিব, তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব যতটুক সম্ভব। তো আমি কুরবানির স্টাইলে গরুর মাংসটা রান্না করব। কুরবানির মাংসটা যেভাবে রান্না করে, তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর সব মশলা। আর এই যে এখানে আমি যা মশলা দিব সবগুলো নিয়ে নিয়েছি, যাতে পরে আমি ভুলে না যাই সেজন্য, আর তাড়াতাড়িও হয় রান্না করতে, সেজন্য মশলাগুলো নিয়ে নিয়েছি। তো এখানে কি কি নিয়ে নিয়েছি সেটা আমি বলছি। এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া, এই যে দেখছেন এটা ধনিয়ার গুঁড়া, আর এটা হচ্ছে জিরার গুঁড়া, আর আমি গতকাল যে মশলাটা করেছিলাম তো সেই মশলাটা এটা, আর এটা হচ্ছে হলুদের গুঁড়া, আর ওটা হচ্ছে গরম মশলা। তো ওই যে মশলাটা করেছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে ওইটার লিঙ্কটা আমি দিয়ে দিব, আমি কিভাবে মশলাটা করলাম। তো যাই হোক, এগুলো ছিল মশলা, এগুলো দিয়ে আমি এখন মাংসটাকে মলিদা করব, একদম যেভাবে কুরবানির মাংস রান্না করে ঠিক সেভাবেই রান্না করব। তো এই তো আমি মাংসটাকে নিয়ে তারপরে সব কিছু একসাথে দিয়ে মলিদা করব। তো মলিদা তো সবাই বুঝে। তো যাই হোক, এর মধ্যে আমি কী কী মশলা দিচ্ছি তা আমি বলে নিচ্ছি। এখানে দিয়ে দিব তেল পরিমাণ মতন, এটা যার যার আন্দাজ মতন, যে যতটুক তেল পছন্দ করে ওরকম করে তেলটা দিতে হবে। আর কুরবানির মাংসে এভাবেও তেল একটু বেশি দিলে ভালো, খেতে ভালো লাগে। তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো নর্মালভাবে কাটলেই হবে, অত কুচি কুচি করা লাগবে না। আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, তো ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া,
এই যে জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এগুলো সব আন্দাজ মতন, মানে যতটুক মাংস সে আন্দাজ মতন দিতে হবে, তো আমি ওরকম আন্দাজ মতনই দিয়েছি। তো আর এটা হচ্ছে ওই মাংসের মশলাটা যেটা আমি করে রেখেছিলাম, এটা মাংসের যে কোনো রান্না করলে, বিরিয়ানি বা মাংস, এই মশলাটা দিলে স্বাদ অন্যরকম হয়ে যায়। তো এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর সর্বশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গরম মশলার গুঁড়াটা। গরম মশলার গুঁড়া তো মাস্ট লাগবেই গরুর মাংসের মধ্যে। তো এখানে যে আদা রসুন পেস্ট করা, এগুলো ওই যে ফ্রিজে রেখেছিলাম সংরক্ষণ করে, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি, এটারও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কিভাবে আমি সংরক্ষণ করে রাখলাম। তো এখানে আমি তেজপাতা, এলাচি, দারচিনি, মানে গরম মশলা যা আছে দিয়ে দিয়েছি। আর দেখছেন এখানে এক ক্যান এগুলো হচ্ছে টমেটো, এটা পাস্তার মধ্যে দেয়, তো এটা আমি দিয়ে দিই। যেহেতু আমি এখানে গুঁড়া মরিচ ইউজ করি না, ফালি মরিচ ইউজ করি, তো যাতে মাংসের একটা সুন্দর কালার আসে সেই জন্যই আমি ক্যানের এই টমেটো পিউরিটা দিয়ে দিই। এই যে দেখছেন, এটা দিয়ে এখন শুধু কাঁচামরিচটাও দিয়ে দিলাম, অল্প কাঁচামরিচও দিয়েছি। তো এখন শুধু মলিদা করব, আর মাংসের স্বাদ কিন্তু এই মলিদার উপরেই নির্ভর। যত ভালো করে মাংসটাকে এখন মলিদা করা হবে বা মাখা হবে, তত মাংসের স্বাদটা বেড়ে যাবে। তো এই যে দেখছেন, আমি মলিদা করে দেখব যে এখানে সব কিছু ঠিক আছে কিনা, মশলা কম বেশি, যদি কোনো কিছু আমার কাছে মনে হয় যে এখানে কম হয়েছে, তারপর আমি আবার এখানে অ্যাড করব। কিন্তু আমি মলিদা করার পর এখানে আমার মনে হয়েছে কিছুই অ্যাড করতে হবে না, সব ঠিক আছে। সবশেষে শুধু লবণটা অ্যাড করে দিচ্ছি, এই যে দেখছেন। তো এখন আমি আবার ভালো করে এটাকে মেখে নিব, লবণটাকে মিশিয়ে নিব সব মশলা ও মাংসের সাথে। এই যে দেখছেন, এভাবে করে আমি মলিদা করব। তো আমাদের দেশে তো এর থেকে অনেক বেশি মাংস রান্না করে একসাথে, দেখা যায় অনেক বড় বড় ডেক দিয়ে, তো দুই তিনজন মিলে তারপরে মলিদা করতে হয়, একা সম্ভব হয় না। তো আমার এখানে অল্প মাংস, তো সেজন্য আমি একাই করে ফেলছি। আমাদের দেশে সবাই মিলে একসাথে যখন রান্না করে খাওয়া হয়, তখন সেটার আনন্দটাই অন্যরকম। আর এরই মাঝে আমি বলে নিচ্ছি, আমার এই ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো চলে যায় আপনার নোটিফিকেশনে সবার আগে। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেলটা বাজাতে একদম ভুলবেন না, তাহলে দেখা যায় আমি ভিডিও দিব কিন্তু আপনাদের কাছে যাবে না। আর নোটিফিকেশন বেলটা অন করলে আমি যখন ভিডিও দিব তখনই আপনাদের ওখানে চলে যাবে সরাসরি। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি মাংসগুলো মলিদা করে ফেলেছি, দেখছেন, এখন বসিয়ে দিব। এভাবে মাংস রান্না করলে অনেক সহজ, এখন আর কোনো কাজ নেই, মলিদা করার পরে আমি এটাকে সরাসরি চুলাতে বসিয়ে দিব আর একটু পরপর নাড়ব, এটাই। তো এর মাঝে আমি, যেহেতু মেহমান আসবে, এর মাঝে আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলবো। যে এখানে আমি বিরিয়ানি করব, চিকেন বিরিয়ানি যেটা, সেটা তো আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেটা করব। আর করব চিংড়ি ভুনা, আর অনেক কিছু করব। তো দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে এই ভিডিওটা করছি, বেশি কাজ থাকলে, আর একা কাজ করলে আসলে ভিডিও ভালো করে করা যায় না। তো যাই হোক, তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি ভিডিও করার। তো এই তো মাংসটা হচ্ছে আমার, একটু পরপর শুধু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তো প্রথমে মাংস থেকে যে পানিটা উঠছে সেই পানিতেই আমি সিদ্ধ করে নিচ্ছি, এক্সট্রা প্রথমে পানি দিইনি, একদম সব শেষে যখন একদম মাংসটা সিদ্ধ হয়ে গেছে সামান্য পরিমাণ পানি দিয়েছি। তো এভাবে আমি মাংসটা রান্না করেছি, একদম খেতে কুরবানির মাংসের মতনই হয়েছে আমাদের দেশে। আর গরুর মাংস না বেশি করে রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে, অল্প রান্না করলে গরুর মাংস খেতে ভালো লাগে কিন্তু ওরকম স্বাদ আসে না, কিন্তু অনেক করে রান্না করলে মাংসটার স্বাদটা বেড়ে যায়। এই যে দেখছেন, মাংসটা এরকম হয়েছে। তো এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি, তাও অল্প পরিমাণ, যেহেতু মাংসটা বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে ওই পানিতে। তো এখন আমি এই পরিমাণ পানি দিয়ে দিয়েছি, খুবই অল্প, তো বাকি যতটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে সেটা এই পানিতে হয়ে যাবে। তো মাংসটা এখন আমি ঢেকে রেখে দিব,
এখন আর কোনো নাড়ানাড়িও করতে হবে না, যেহেতু পানি দিয়ে দিয়েছি, নিচে লাগার কোনো আশঙ্কা নেই। তো আমার গরুর মাংসটা হয়ে গেছে, গরুর মাংসটা একটু তাড়াতাড়ি রান্না করে ফেলেছি। এই তো প্রথমে গরুর মাংসটা রান্না করেছি, এই যে আমার গরুর মাংসের কালারটা এরকম হয়েছে, আর খেতেও বেশ ভালো হয়েছে। যেহেতু আমি বয়সটা খাওয়ার পরে দিয়েছি, একদিন পরে, তো বলতে পারছি যে গরুর মাংসটা খেতে অনেক বেশি ভালো হয়েছে, আর মাংসগুলোও ভালো ছিল সেজন্য, কারণ এখানে সব কিছু মিক্সড মাংস ছিল। তো তারপরে আমি এখানে বিরিয়ানিটা রান্না করে ফেলেছি। তো বিরিয়ানি তো এর আগেও অনেকবার আমি শেয়ার করেছি, চিকেন বিরিয়ানি এটা, তো সেজন্য আজকে আর শেয়ার করলাম না। আর ওখানে চিংড়ি মাছটা হচ্ছে, আর গরুর মাংসের সাথে তো চালের রুটি অনেক বেশি ভালো লাগে, তো আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে, তো সেজন্য আমি কয়েকটা চালের রুটিও বানিয়ে নিচ্ছি, তো বেশি করেই বানিয়ে নিচ্ছি যাতে মেহমানরাও খেতে পারে। আর ওখানে পরে আমি ফ্রোজেন পরোটা ভেজে দিব যদি খায়, তো সেজন্য। তো যাই হোক, এখন আমি এই যে চালের রুটিটা বানানোর জন্য এখানে চালের গুঁড়া আর কিছু ময়দা, অল্প একটু ময়দা আর চালের গুঁড়া একসাথে আমি সিদ্ধ করে নিচ্ছি, আর এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি। তো এই তো দেখছেন, তো আমি সিদ্ধ করে ফেলেছি চালের গুঁড়াটা, এখন হালকা একটু ঠান্ডা করে তারপরে বলবল আকারে করে নিব, তাহলে বানাতে সুবিধা হবে। তো এরকম করে নিয়েছি, তো এখন শুধু আমি তাড়াতাড়ি বানিয়ে ফেলবো, কারণ না হলে আবার একটু শক্ত হয়ে যাবে, আর শক্ত হলে রুটিটা বানাতে আমার খুব বেশি কষ্ট হবে, সেজন্য তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। এই যে সবগুলো একসাথে বানিয়ে তারপরে আমি তাওয়ার মধ্যে দিব, এই যে এভাবে করে আমি চালের রুটিটা বানিয়ে নিচ্ছি। তো সবগুলো রুটি বানিয়ে নিব। তো সব রান্না শেষ করার পর আমি এই কাজটা ধরেছি, সবার লাস্ট দিক দিয়ে এটা বানিয়েছি রুটিটা, ওদিক দিয়ে আমার সবগুলো রান্নাই শেষ হয়ে গেছে, আর এদিক দিয়ে দুপুরও হয়ে গেছে, মেহমান চলে আসবে, তো আমি তাড়াতাড়ি করে রুটিটি বানাচ্ছি। রুটিটি বানিয়ে তারপরে আমি গোসল টোসল করে রেডি হব। তো এভাবে করে সবগুলো রুটি বানাবো। আর ঈদের দিন চালের রুটি না হলে আসলে ভালো লাগে না, আমার কাছেও ভালো লাগে চালের রুটি দিয়ে গরুর মাংস, তো সেজন্যই করছি। এই তো সবগুলো রুটি বানানো হয়ে গেছে, প্রথমে আমি বানিয়ে নিচ্ছি, দেখছেন অত বেশি ভালো হয়নি যেহেতু তাড়াহুড়া করে বানিয়েছি। তো এখন শুধু ছেঁকে নিব। তো দুটা আমি তাওয়া দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, নাহলে একটা তাওয়াতে করলে অনেক দেরি হবে, সেজন্য আমি দুইটাই বসিয়ে দিয়েছি, এগুলোকে এখন ছেঁকে নিব ভালো করে। তো চুলার আশেপাশটা একটু মেসি হয়ে আছে, কারণ রান্না করেছি তো আর পরিষ্কার করা হয়নি, এখন আমি রুটিগুলো বানিয়ে তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে আমিও রেডি হয়ে যাব যেহেতু মেহমান আসবে সেজন্য। তো আমরা বিকালের দিকে বের হয়েছিলাম ঘুরতে, তো সেটা আজকে আর শেয়ার করা আপনাদের সাথে সম্ভব না, যেহেতু ভিডিওটা এটাই অনেক বড় হয়ে গেছে, তো আগামী ব্লগে আমি ওটা শেয়ার করব কোথায় কোথায় ঘুরতে গেলাম। তো আজ আর না, আজ এই পর্যন্তই, সামনে আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।